সালাম হামতুল্লাহাত পিছকুড়ি বেঙ্গল ইন্ডিয়া থেকে তিনি ভাই প্রশ্ন করেছেন যে কোন অমুসলিম বিজাতি বিধর্মীদের কাছ থেকে টাকা নিয়ে বা কোন বেনামাজির কাছ থেকে টাকা নিয়ে মসজিদ তৈরি করা বৈধ কিনা দলিল সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো বিজাতি বিধর্মী অমুসলিম মুশ্রিক কাফিরদের কাছ থেকে টাকা নিয়ে বা বেনামাজির কাছ থেকে টাকা নিয়ে মসজিদ তৈরি করা এটা জায়জ নয় শরীয় সম্মত সেটা ভুল কেননা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সুরাত তওবা 9 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 17 নম্বর আয়াতে বলেন মা কান আলিল মুশরিকিনা আই ইয়ামুরু মাসাজিদাল্লাহ যারা মুশরিক কাফির যারা বিজাতি বিধর্মী তাদের জন্য জায়েজ নয় আই ইয়ামুরু মাসাজিদাল্লাহ যে তারা মসজিদ তৈরি করবে কেননা তাদের মুশরিক হওয়ার ব্যাপারে তাদের কাফির হওয়ার ব্যাপারে তোমরা নিজেরাই সাক্ষী এবং তারা নিজেদের আমল সমূহ বিনষ্ট করেছে এবং তারা নরকে তথা জাহান নামে চিরস্থায়ী বসবাস করবে এবং মহান আল্লাহ এর পরের নম্বর আয়তে বলেন সুরাত ইন্নাম আয় আমি আল্লাহ হিমান আহানা বিল্লাহ হিউলিয়াউমিল আখির নিশ্চয় মসজিদ তথা আল্লাহর ঘর তৈরি করবে তারা যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং আখেরাত তথা ক্যামতের দিবসের প্রতি মান এনেছে তারা এবং সলাত আদায় করে জাকাত প্রদান করে আল্লাহকে ব্যতিরিকে অন্য কাউকে ভয় করে না এরাই সঠিক পথের প্রতীক এরাই শুধুমাত্র আল্লাহর ঘর তথা মসজিদ তৈরি করবে এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুরাত সতেরো নম্বর আয়তে আল্লাহ বললেন যে যারা মুশরিক কাফের বিজাতি বিধর্মী তাদের জন্য মসজিদ তথা আল্লাহর ঘর তৈরি করা জায়জ নয় এবং যারা আল্লাহর ওপর এবং আখেতে দিবসের প্রতি ইমান তারা শুধুমাত্র করবে করবে এই মসজিদ তৈরি এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা বেনামাজি তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ তৈরি করা যাবে কিনা দেখুন স্পষ্ট সেই মুসলিমের হাদিস এসছে বিশ্বনবী নবী সাল আলী বলেছেন ইন্না বাইনা রাজি ও বাইনা শিরকি অলকুফরি তারকুসাল নিশ্চয়ই মানুষ তথা আল্লাহর বান্দা এবং মুশরিক ও কাফিরদের মধ্যে পার্থক্য হল নামাজ যারা সলাদ তথা নামাজ পড়ে তারা হল মুসলিম আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে বা কাফির দেখুন হাদিসে গন্ত সেই মুসলিম বিরাশি নম্বর হাদিস এবং সোনানো নাসাই চারশো তেষট্টি নম্বর হাদিস তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সলাদ যারা আদায় করে না যারা বেনামাজি তারা হচ্ছে কাফির এবং সুরাত আবার নয় নম্বর সুরা সতেরো আঠেরো নম্বর আয়ের থেকে বুঝতে পারলাম যে যারা কাফির মুসরিক বিজাতি বিধর্মী তাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা বৈধ নয় তাই বেনামাজি বা বিজাতি বিধর্মী মুসরিক কাফিরদের টাকায় মসজিদ তৈরি করা বৈধ নয় জায়েজ নয় যা শরীর সম্মত ভুল এবং অবশ্যই কথা মনে রাখবেন যে মসজিদ তৈরি ব্যতিরিকে অন্য কোনো উদ্দেশ্যে আমরা অমুসলিমদের কাছ থেকে টাকা নিতে পারি হাদিয়া স্বরূপ সেটা আমাদের জন্য যায় যাচ্ছে নেওয়া যে কোনো বিষয়ে মসজিদ ব্যতিরিকে মসজিদ তৈরি করা ব্যতিরিকে অন্য কোন কাজের জন্য আমরা অমুসলিমদের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারি আর এর দলিল সাহি বুখারি হাদিস নম্বর দু হাজার পাঁচশো রসুল সাল আলী সাল্লাম হাদিয়াতা মাকুকাস নাসরানি মালিক ও মিশ্র আল্লাহ রসুল সাল আলী তিনি মাকোকাস নাসরানি তার কাছ থেকে হাদিয়া কবুল করেছিলেন যিনি নাসরা ধর্মের মানুষ ছিলেন এবং নাসারা ধর্মের মানুষ তিনি মানে বিধর্মী অমুসলিম ছিলেন তো সে তিনি ছিলেন মিশরের বাদশাহ সেই মাকোকাস নাসারা ধর্মের ব্যক্তি অমুসলিম তার কাছ থেকে রসুল্লাহ সাল আলী সাল্লাম টাকা নিয়েছিলেন তাই আমরাও মসজিদ তৈরি ব্যতিরিকে অন্য কোনো কাজের জন্য অমুসলিমদের কাছ থেকে টাকা নিতে পারি দেখুন হাদিসের গ্রন্থ চার হাজার সাতচল্লিশ এবং হাদিস হাজার পাঁচশো পঁচাশি অতএব আমরা এ সমস্ত আলোচনা দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যা দলিল সহকারে বোঝানো হয়েছে এখানে একথাই স্পষ্ট যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে শুধুমাত্র তারাই যারা আল্লাহ ও তার রসুলের ওপর ইমান এনেছে ক্ষমতা দিবসের প্রতি ইমান এনেছে এবং যারা কাফির মুসরিক বিজাতি বিধর্মী যারা বেনামাজি তাদের টাকায় মসজিদ তৈরি করা যায় নয় ঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন জাজাকাল্লা